আপনারা অনেকেই বলেন আসলে আপনাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসা যে এই প্রোডাক্টটা যখন ফিটিং করবেন তারপর আবার কিভাবে এটা খুলবেন এই ব্যাপারে, তো আপনারা সবাই একটু যত্ন সহকারে দেখুন। যেমন একটা প্রোডাক্ট যখন আপনারা এই সাইড পার্টটা লাগান, এই সাইড পার্টের এখানে দেখুন একটা লকের মতো থাকে, এই যে উপরে আপার লেভেলে একটা গ্যাপ থাকে, এই গ্যাপ এবং এখানে হচ্ছে নিচে যে একটা লক থাকে, এই দুইটা লক যখন মিলে যায় তখন কিন্তু এটা আপনারা খোলা অনেক কষ্টসাধ্য হয়ে পড়ে। দেখুন এখানে এই যে এখানে যে লকের বারটা দেওয়া আছে, এই লকের বারটা এই ছিদ্র অনুযায়ী চলে যাবে তখন, সে এই যে এখানে যে ছিদ্রটা এই ছিদ্র অনুযায়ী যখন চলে যাবে তখন সেটা খুলতে অতি কষ্ট হয়ে যাবে। তো এই জন্য এটা কেয়ারফুলি যখন খুলতে হয় এখানে স্ক্রু দিয়ে এটা সম্পূর্ণ স্ক্রু যে ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আছে স্ক্রুড্রাইভার দিয়ে এই ভিতর দিয়ে একটু চাপ দিলে এটা খোলার সম্ভাবনা থাকে, অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো সুতরাং এটাকে না খোলার চেষ্টা করাটাই ভালো হবে আপনাদের জন্য বলে রাখলাম। এই জন্যই ভিডিওটা আবার আমি দিলাম যে ওয়ারড্রপ, অনেকেই বললেন যে ওয়ারড্রপ কীভাবে আমরা ফিটিং করার পর খুলবো। দেখুন আপনারা যে এখানে এই লকটা কিন্তু পরবর্তীতে যে ভিতরের এই লকের সাথে সংযুক্ত হচ্ছে এই পার্টটি, তো সেই জন্যই আপনাদেরকে বলে রাখছি যখন আপনারা ওয়ারড্রপটা কোনো প্রবলেম হয় যে খুলে আবার কীভাবে ফিটিং করবেন সেটা একান্তই কষ্টসাধ্য কাজ, কারণ নতুন অবস্থায় ফিটিং করার পরে প্রত্যেকটা লকে এটা মিলে যায় টপ দেয়। এখন নতুন ফিটিং করা হচ্ছে বিধায় আপনারা দেখতে পাচ্ছেন, তবে ড্রয়ার খোলাটা ইজি, ড্রয়ার খোলাটা কোনো সমস্যা নেই, এক একটা লকের মধ্যে ড্রয়ারটা খুলতে হয় এবং সিঙ্গেল ড্রয়ারগুলোর ক্ষেত্রেও একটু কিছুটা সহজ, সেটা আপনার সবচেয়ে কষ্ট হয় যখন ডাবল ওয়ারড্রপগুলো আপনারা সেটিং করবেন তখন। বাড়ি মানে সেম এখানে আমাদের লক হয়ে যায়, আপনারা দেখুন এখন এই যে সিঙ্গেল ওয়ারড্রপের এটা পার্টটি সেটিং করা হলো এক একটা করে। ড্রয়ারটি লাগানো যদিও খুবই ইজি, আপনারা দেখুন এই ড্রয়ারের পার্টটি লাগানো হচ্ছে, এখানে যে দুইটা লক থাকে এই দুইটা লক আপনার নিচের এখানে বডির সাথে মিলে যাবে, আর এখানে যে লকটা এখানে এটার সাথে মিলবে, এই লকের গ্যাপে মিলবে। হ্যাঁ দেন ওইভাবে এখানে মিলাম, ওকে দেখেন এভাবে এই পার্টের সাথে এই পার্ট সংযুক্ত হবে। এখানেও প্রত্যেকটা একটা এক একটা গার্ড থাকে, এই পার্টটা সম্পূর্ণ ড্রয়ারটা আলাদা থাকে। এবার দেখুন ড্রয়ারটা লক হয়ে গেছে, কয়টা অংশে লক হলো দেখুন আপনারা, চারটা সিঙ্গেল, যেহেতু এগুলো সিঙ্গেল ড্রয়ার ডাবল ড্রয়ারগুলোর লক আরও লক সংখ্যা আরও বেশি থাকে, ডাবল ড্রয়ারগুলোর লক সংখ্যা খুবই বেশি থাকে বিধায় এটা খোলাটা অনেক মুশকিল হয়ে যায়। তো সিঙ্গেলগুলো সহজ কারণ এখানে লক সংখ্যা থাকে দুইটা, আবার এখানে ভিতর দিয়ে দুইটা এটা লক হয়ে গেছে, আর উপরে এই জয়েন্ট এবং এই জয়েন্ট, এই ড্রয়ারটা। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে আপনারা ড্রয়ারটা টানলে খুলবে না, কারণ সেখানে এখানে দুইটা যে পিছনে বাড়তি যে অংশ পার্ট দেওয়া আছে এটার জন্যই এখানে আটকে থাকে, এই দেখুন এই যে এখন এটা কিন্তু এখন খুলবে, এখন অলরেডি আটকে আছে, দেখুন নিচ থেকে আমি দেখাচ্ছি যখন এই লকটা এখানে আসবে এখানে সে এটা আটকে থাকবে, এই জন্য এটা খুলবে না। আপনার যখন এটা খুলবেন এই ভেতর থেকে একটু চাপ দিলে, এটা যখন একটু চাপ দিয়ে আপনারা উপরের দিকে তুলে টান দিবেন তখনই এটা খুলে যাবে, ডোয়ারের নিচে চাপ দিতে হবে, চাপ দিয়ে দেন আপনারা এখানে খুলতে হবে সেম। আপনারা দেখেছে অনেক সময় খুলে পরিষ্কার করতে চান,
যে আপনারা ড্রয়ারগুলো খুলে কিভাবে পরিষ্কার করবেন, তো সেটা দেখাচ্ছি। একটা ড্রয়ার খুলুন, তো হ্যাঁ খুলুন, কিভাবে খুলবেন আপনি দেখেন, নিচে দেখেন, নিচে চাপ দিবেন এবং উপরে হাত দিয়ে টান দিবেন, হ্যাঁ নিচে উপর দিকে চাপ দেবেন, এটা না এটা না এটা এটা খোলা আটকে না থাক, আপনি উপরের দিকে চাপ দেন, টান দেন। আচ্ছা এটা ধরেন আমি দেখেন এই মাঝেটা দেখেন, আচ্ছা মাঝেটা দেখেন, উপরটা খোলাটা ইজি, এটি ধরা সম্ভব হবে। আচ্ছা আপনি ধরেন, আমি দেখাচ্ছি কাস্টমারকে বা দর্শকদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনি দেখেন প্রথমে এই হাতটা দিয়ে আপনি নিচের দিকে চাপ দেবেন, দিয়ে তারপরে ইজিলি খুলে চলে আসে, ঠিক আছে। মানে আপনাকে আমি আবার আরেকটা দেখাচ্ছি, এখন করতে হবে কি এটাকে সেই নিচে হাত দিবে, হাত দিয়ে উপরের দিকে মানে ড্রয়ারটা উপরের দিকে একটু টান দিয়ে খুলে দেবেন, তাহলে সহজে আপনার এটা যে কোনো জায়গায় যদি ময়লা জমে তাহলে আপনারা সেটা পরিষ্কার করতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।